ভারতকে উড়িয়ে দিয়ে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা। বিনা উইকেটে 97 রান, সেখান থেকে 110 তুলতেই নাই 4 উইকেট। দারুণ শুরুর পরও হারের সংখ্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, তবে সেখান থেকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা। এক বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। 6 উইকেটের এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে ফেলেছে দাশুন সানাকার দল। ভারতেরও প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে, যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা বেঁচে রয়েছে রোহিত শর্মাদের দলের। অলরাউন্ডার পারফর্মার হিসেবে লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা বল হাতে 2 ওভারে 2 উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেছেন 18 বলে 33 রানের অপরাজিত ঝড়ো ইনিংস, যে কারণে ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তারই হাতে। এমন দুর্দান্ত জয়ের প্রতিক্রিয়ায় লঙ্কান অধিনায়ক দাশুন সানাকা বলেন, এই জয়ের ড্রেসিং রুমে ছেলেদের আত্মবিশ্বাস দারুণ বেড়ে গেছে, আজ দলের ব্যাটাররা আমাদের জেতালো। পাথুম এবং কুশল সেটা দুর্দান্তভাবে শুরু করলো এবং রাজা পাকসে এবং আমি শেষ করলাম। বোলাররাও ভালো বল করেছে, তবে পুরো ম্যাচ জুড়ে নয়। কৃতিত্ব দিতে চাই দিলশান এবং থিকশানাকে, তারা সত্যিই ভালো বোলিং করেছে। ভারতীয় ব্যাটাররা শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা ভালো করে সেটা রুখে দিয়েছে। ওদের 173 রানের মধ্যেই আটকে রাখতে পেরেছে। মাত্র 2 ওভার বল করার বিষয়ে সানাকা বলেন, এটা আসলে টিম কম্বিনেশনের কারণে হয়েছে, তাই আমি আমার বোলিংয়ের কোটা পূরণ করিনি। দলের জন্য সবচেয়ে ভালো যেটা সেটাই সিদ্ধান্ত নিতে হবে আমাকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।